وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. سمعنا الدين وصحار نجرين. আপনি লিখিত প্রশ্ন করেছেন যে তাজিম সিজদা কি? জাযাকাল্লাহ খাইরা বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্নতে বলা হলো লা তাওফিক আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين وبعد. আসলে সিজদা হলো এই যে মানুষের মানব শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গ, যেমন কপাল। এই কপালটাকে বা ললাটকে মাটিতে লুটিয়ে দেওয়া, এটা হলো সাজদা। আর এটা যদি রব্বুল আলমিনের নির্দেশ ক্রমে হয়, যেমন নামাজের ভিতরে সাজদা আছে, তাহলে এগুলো সব সাজদা। সাজদা তাহলে এবাদা, এবাদতের সাজদা, এগুলো সব সলাতের সাজদা। আর যদি শুধু সম্মানার্থে হয়, যেমন বলা হয়ে থাকে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে রব্বুল আলমিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা করো কি, আদমকে সাজদা করো। এই সাজদাটাই ছিল তাজিমের সাজদা। তার কারণ আদমকে তারা পূজা করবে, আদমের এবাদত করবে, এটি এটা হতেই পারে। রব্বুল আলমিন কোনো সৃষ্টির কেউ সাজদা করবে এবাদত হিসাবে, এটা রব্বুল আলমিন এতে কোনোদিন রাজি নন বা এরকম নির্দেশ রব্বুল আলমিন দেন না। তবে সম্মানের জন্য সম্মান সেই সাজদা ছিল। তারপরেও এই সাজদার ভিতরে যেহেতু সাজদা যেহেতু এবাদতের জন্য প্রযোজ্য, কাজে এবাদত করে ফেলতে পারে কেউ, সাজদা তাজিমের জন্য নির্দেশ দেওয়া হলেও বা তাজিমের জন্য সাজদা কেউ করলেও আর কেউ ফের এবাদত হিসেবে করে ফেলতে পারে, যে আমাদের ইসলামী শরিয়াতের ভিতরে সাজদা নিষিদ্ধ। একমাত্র রব্বুল আলমীর জন্য সাজদা করা যাবে, অন্য কারোর জন্য সাজদা করা যাবে না, কোনো কবরের জন্য সাজদা করা যাবে না, কোনো পীরের জন্য সাজদা করা যাবে না, কোনো অলিয়া অলিয়ার জন্য সাজদা করা যাবে না। সাজদা একমাত্র রব্বুল আলমীর জন্য করা হবে। আর সাজদা তাজিম বা সম্মানের সাজদা, এটা নিষিদ্ধ, এটা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমি সাজদা কাউকে করতে বলতাম আল্লাহ বাদে, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীকে সাজদা করো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেননি, অর্থাৎ সাজদা নিষিদ্ধ। হ্যাঁ, তাজিমের সাজদা চলবে না, তাজিম সম্মানের সাজদা এই মতে মুহাম্মাদের জন্য জায়েজ নয়, হারাম। এই সাজদা তো তাজিম বুঝলেন, এবং এই সাজদা কেউ যদি করে কোথাও, তাহলে হারাম করবে, নিষিদ্ধ সাজদা। এই সাজদা আদৌ বৈধ নয় ইসলাম শরীয়তের মধ্যে। একমাত্র সাজদা বিশেষভাবে রব্বুল আলমিনের জন্য এবাদতের ভিত্তি সাজদা হতে পারে। আদৌ সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।